বাঙালির রক্তে লেখা দিন অমর ২১শে ফেব্রুয়ারি। বাঙালির এই গৌরব গাথায় ২১শে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা। ইতিহাসবিদরা বলছেন ভাষা আন্দোলনের মধ্যেই ছিল বাঙালির স্বাধীনতার দিশা। তাই ২১ একদিনের নয়, ২১ প্রতিদিনের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দেশভাগের পর ১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহর ঘোষণা উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। এ ঘোষণায় বারুদের মতো জ্বলে ওঠে ছাত্র জনতা, দাবি ওঠে রাষ্ট্রভাষা বাংলার। বাঙালির তীব্র বিরোধিতায় সে সময় পিছু হটতে বাধ্য হন জিন্নাহ। জিন্নার মৃত্যুর পর ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পাকিস্তানের অ্যাসেম্বলিতে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পরের দিনই ঢাকার পল্টন ময়দানে সে কথা ঘোষণা দেন গভর্নর খাজা নাজিমউদ্দিন। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে বাঙালি। মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে। ২১ ফেব্রুয়ারি হরতালের ডাক দেয় দৃঢ়চেতা বাঙালি। শুরু হয় মিছিল সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জমায়েত ঠেকাতে ১৪৪ ধারা জারি করে সরকার, কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ের আমতলা হয়ে ওঠে আন্দোলনের কেন্দ্রবিন্দু। একটা হচ্ছে যে না, সরকার ১৪৪ ধারা জারি করেছে, সেটা মানা উচিত, কিন্তু আর একটি দল যারা গরিষ্ঠ তারা তা মানতে রাজি ছিল না। তো সেই জন্যে খুব কৌশলে তিনজন করে বেরিয়েছে, তিনজনের বেশি হবে না। ছাত্ররা ১৪৪ ধারা ভাঙতে গেলে গুলি চালায় পুলিশ। ছাত্র জনতার তাজা খুনে লাল হয় ঢাকার রাজপথ। রফিক, সফিক, সালাম জব্বর, বরকত, সফিউর সহ শহীদ হন নাম না জানা অনেকে। মুহূর্তে সে খবর ছড়িয়ে পড়ে গোটা পূর্ব বাংলায়। দ্রোহের আগুন জ্বলে ওঠে সবখানে। ৫২’র ভাষা আন্দোলনের পথ ধরেই আসে বাঙালির স্বাধীনতা। তাই তো ২১কে লালন করতে হবে হৃদয়ে। ২১-এর চেতনাটা আমাদের পার্বণিক হয়ে গেছে এবং উদযাপনের বিষয় হয়ে গেছে। ২১ হতে হবে আমাদের মাতৃভাষার প্রতি নিষ্ঠা, আমাদের সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা, আমাদের অন্যান্য মাতৃভাষাগুলির প্রতি দায়িত্ব। একটা যদি জাতি বেরিয়ে আসে ভবিষ্যতে, যারা নিজের সংস্কৃতিকে ভালোবাসে, নিজের ভাষাকে ভালোবাসে, তখন সেই জাতি ২১-এর চেতনাকে প্রতিদিন লালন করবে। ২১-এর চেতনা কিন্তু একদিন লালন করা ব্যাপার না। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করায় দিবসটি এখন পালিত হচ্ছে বিশ্বজুড়ে। বাঙালির গৌরবদীপ্ত দিনটি এখন হয়ে উঠেছে সব ভাষাভাষীর মাতৃভাষা রক্ষার দিন। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা।